এখানে নাম দা আইএমডিবিতে রেভেনিং নাম দেওয়া হয়েছে ইংলিশে, ওকে জানি না মানে কেন ঠিক মানে মিনিং হচ্ছে না এটা, লিটারাল মিনিং যদি আপনি আমিষে নন ভেজিটেরিয়ানে দিতেন তো ওটা ওয়ার্ক করে যেত। তো মানে নামটা শুনে আপনারা ভাববেন মিট নন ভেজিটেরিয়ানদের নিয়ে কিছু, এটা 2019-এ বেরিয়েছে। বিয়ন্ড দ্যাট আমরা হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটা অন্য স্বাদের আসামিজ মুভির একটা রিভিউ করব, একদম অসমীয়া মুভির। মুভির নাম হচ্ছে আমিষ। এটা 2019 সালে রিলিজ করেছে, আমাদের তখন দেখা হয়নি। আমরা খুবই ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু আমরা হিন্দি বা ইংলিশ কোনো কিছু একটা ল্যাঙ্গুয়েজের জন্য ওয়েট করছিলাম, যেহেতু এটা আসামিজ মুভি। হ্যাঁ, তো এটা আমরা সোনি লিভে দেখেছি। এখানে আপনারা সাবটাইটেল যদি পড়েন সাবটাইটেল দেখতে পারেন, অথবা আপনি হিন্দি অডিও তো দেখতে পারবেন। একদম। আর ডাইরেক্ট করেছেন ভাস্কর হাজারিকা, আর মেন ক্যারেক্টারে আছেন লিমা দাস আর অর্ঘদীপ বড়ুয়া। মানে বেসিক্যালি এরাই, এর বাইরে আর খুব ক্যারেক্টার কিছু নেই। আর সাপোর্টিং রোল দু তিনজন আছেন, নিতালি দাস, সাগর সৌরভ, তাছাড়া আর খুব বেশি ক্যারেক্টার এখানে নেই। তো এটা বেশ কম বাজেটেরই একটা মুভি, খুবই কম বাজেটের মুভি। তো কেমন লাগলো তোমার? ও মাই গড, মানে কি বলবো বুঝতে পারছি না। ভালো লেগেছে, অ্যাজ আ কনসেপ্ট ওয়াইজ খুব ভালো লেগেছে, কিন্তু একটু আনএক্সপেক্টেড ছিল। তাই যেহেতু আমি খুব বেশি মিট, যেটাকে বলা হয়েছে এখানে, মানে আমিষ পছন্দ করি নিরামিষের থেকে, তাই জন্য আমার জন্য একটুখানি অস্বস্তিকর জিনিসটা ছিল। এবার তুমি বলো। আমার দারুণ লেগেছে, আমার মানে ওভারঅল ফিল্ম হিসাবে যদি আমি ধরি খুবই ভালো লেগেছে। এটা এখানে নাম দ্য আইএমডিবিতে রেভেনিং নাম দেওয়া হয়েছে ইংলিশে, জানি না মানে কেন ঠিক মানে মিনিং হচ্ছে না এটা, লিটারাল মিনিং যদি আপনি আমিষে নন ভেজিটেরিয়ানে দিতেন তো ওটা ওয়ার্ক করে যেত। তো মানে নামটা শুনে আপনারা ভাববেন মিট নন ভেজিটেরিয়ানদের নিয়ে কিছু, এটা 2019-এ বেরিয়েছে। বিয়ন্ড দ্যাট আমরা তো কিছুটা নন স্পয়লার দিয়ে তারপরে স্পয়লারেই যাবো মোস্টলি, আগের সিনেমা। হ্যাঁ, 2019 বেরিয়েছে তো, আর এটা নন স্পয়লার না দিয়ে মুভিটাকে বলাটা ঠিক মানে জাস্টিফাই করা হবে না, আমরা ঠিক রিভিউটা দিতে পারবো না। তো আমরা বলবো আপনারা যদি একটু অন্য রকমের, একটু মাইন্ড বগলিং কিছু পছন্দ করেন, মাইন্ড বেন্ডিং কোনো স্টোরি কিছু একটা মানে হঠাৎ কিছু চেঞ্জ এরকম টাইপের স্টোরি পছন্দ করেন তো আমি বলবো অবশ্যই একবার দেখুন এটা। সরি, বাট হ্যাঁ, নতুন স্বাদ বা নতুন ধরনের কোনো যদি আপনারা স্টোরি খুঁজেন, আপনারা একটা দেখতে পারেন, আমাদের সাজেশন তাই থাকবে। হ্যাঁ, তো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসুন সোনি লিভে, তারপরে আমরা আমাদের রিভিউটা দেখুন। বা স্পয়লারটা আমরা একটু পরে দিই, প্রথমে একটু নর্মাল বলি কেমন ডাইরেকশন না, সেটা বলতে গেলে আমাকে মনে হয় স্পয়লারে যেতেই হবে, তাই আমি সাজেস্ট করব দেখে আসি রিভিউটা দেখুন। ফার্স্টে যদি আমি ডাইরেকশন বলি, তো আমি যা মানে আদার ইন্টারভিউজ শুনে যা জেনেছি সেটা হচ্ছে ফার্স্ট ফিল্ম বলতে গেলে অ্যাকচুয়ালি ডাইরেক্টর হিসাবে উনি অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট রাইটার, উনি বলিউডের মানে হিন্দি ইন্ডাস্ট্রির তো মুম্বাইতে এসে অনেক স্ক্রিপ্ট উনি লিখেছেন, আর বাট খুব একটা সাকসেসফুল নয়, বাট ট্রাই করেছেন, কিন্তু তারপরে প্যান্ডামিক হিট হলো, সবাইকে আবার উনি ফিরে এলেন, তখন ডিউরিং উনি প্যান্ডামিকই এটা লিখেছিলেন। তো এটা আইডিয়াটা উনি পেয়েছিলেন একটা KFC-তে, একটা কাপল KFC চিকেন খাচ্ছিল, সেটা দেখে কিছুটা আইডিয়াটা এসেছিল। তাছাড়া আমি বলবো এখানে যারা অ্যাক্টিংও করেছেন, যে ফিমেল ক্যারেক্টার যিনি প্লে করেছেন, তিনিও অ্যাকচুয়ালি কোনো
অ্যাক্ট্রেস না বা অভিনেতা না, কি তিনি একজন ড্যান্সার, সেটা আমার খুব অবাক লেগেছে। আর যে মেন ক্যারেক্টারটা মেলে যে করেছে, তিনিও কোনো অ্যাক্টার না, মানে সব নন অ্যাক্টরকে দিয়ে একটা খুব ভালো মুভি করাটা এটা খুব চ্যালেঞ্জিং, আর এটা খুব ভালোভাবে করেছে। একটা যেটা ইন্টারভিউতে আমরা শুনলাম যে একটা ওয়ার্কশপের মধ্যে, একটা 15 দিন, 15 দিনই তো মনে হয়, 10-15 দিনের, হ্যাঁ, একটা ওয়ার্কশপের মধ্যে ওদেরকে একটা শিখিয়েছে শেখানো ক্যামেরার সামনে কিভাবে প্রেজেন্ট করতে হয় নিজেদেরকে, সেই ওয়ার্কশপেই ওদেরকে। আর যেমন যে মেন ফিমেল লিড ক্যারেক্টার লিমা দাসকে, তাও আগে থেকে মানে ওনারা কাস্ট করে নিয়েছিলেন, বাট মেল ক্যারেক্টার সুমন যে ক্যারেক্টারটা, সেটাকে একটু খুঁজতে ওনাদের টাইম লেগেছিল। মানে ওনারা যখন অলমোস্ট মানে স্টার্ট করতে হবে শুটিং, তার আগে জাস্ট উনি পেয়েছিলেন। তো ওই হিসেবে আমি বলবো খুব ভালো একটা কাজ, খুব ভালো একটা সিনেমা, যে একটা নন অ্যাক্টরের যে এত ভালো অ্যাক্টিং করতে পারে। হিরো হিরোইন অনেকেই হতে পারে, বাট অ্যাক্টর অ্যাক্ট্রেস খুব কমজন হতে পারে, তো ওই হিসেবে খুব ভালো কাজ করেছে। যদি আমি স্টোরিতে যাই, তো যেটা মেন সিনেমার একটা মেন জিনিস হচ্ছে স্টোরিটাই, ওটা হচ্ছে হিরো স্টোরি ফিল্মটার। তো আপনাদের ফার্স্ট টাইম মনেই হতে পারে এটা একটা লাভ স্টোরি, একটা অ্যাফেয়ার, একটা একটু এজ গ্যাপের মধ্যে একটা এক্সট্রা ম্যারেজাল অ্যাফেয়ার হচ্ছে। আমার কেন মনে হয়নি আমি বলছি পার্টিকুলার, কারণ কি একটা লাভ অ্যাফেয়ার একটা অন্যরকম জিনিস হয়, আর একটা হয় না যে আমরা কিছু জনের সাথে কথা বলতে পছন্দ করি, জাস্ট আমাদের কমফোর্ট জোন বা সেম টপিক সেম, হ্যাঁ একদম, মানে সেম জিনিস পছন্দ করি, সেম জিনিস, সেটা কিছু হতে পারে, মুভি হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে, গান বাজনা হতে পারে, কিছু হতে পারে, এক্স্যাক্টলি ট্রাভেলিংও হতে পারে। তো ওই হিসাবে আমার ওটা মনে হচ্ছিলো যে একটা ফ্রেন্ড খুঁজছে। তো হ্যাঁ, মানে যেখানে দেখিয়েছিল যে মেন ক্যারেক্টারের হাজবেন্ড বাইরে থাকে, ফিল্ডে মোস্টলি কাজ করে, উনি একজন নিজে পিডিয়াট্রিশিয়ান, তো সেখানে একটা একটা বাচ্চা আছে, বাট স্টিল একটা লোনলিনেস একটা থাকে, যেহেতু হাজবেন্ড নেই, কথা বলার কেউ সেরকম নেই, মানে বন্ধু বান্ধবের থেকে তো আমরা অলরেডি টাইমটা এই পিরিয়ডে তো অনেকটা দূরে হয়ে যায়। সেখানে হঠাৎ করে ওই ক্যারেক্টারের সাথে, সুমনের সাথে দেখা হওয়ার পর, যখন দুজনের মধ্যে ওই ফুডিনেস ব্যাপারটা, স্পেশালি মিট, যে সিমিলার টপিকটা পাওয়া গেল, দুজনের একই জিনিস পছন্দ, যেমন আমরা অনেক সময় হয়তো যারা আমাদের স্কুল বা কলেজে বা অফিসে যারা খেতে পছন্দ করে, তো আমরা একসাথে গিয়ে অনেক জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করি, এখন রেস্টুরেন্টে গিয়ে যে আজকে এটা ট্রাই করব, কালকে ওটা ট্রাই করব, ওখানে ব্রেকফাস্ট, পরশুদিন ওখানকার ডিনার ট্রাই করব। তো এখানেও বেসিক্যালি স্টার্টটা ওটা দিয়ে হয়েছিল, দুজনের মধ্যে ইন্টারেস্ট ওটা নিয়েই স্টার্ট হয়েছিল। বাট যেমন হয়, একটা ইয়াং ছেলে ওটাকে প্রেম ভালোবাসা ভেবে ফেলে, এটা ছেলেদের ফল্ট, সরি, বাট বাট মেয়েটা তখনও ওই জায়গায় পৌঁছায়নি, মেয়েটার মনে হয়নি যে ওকে ভালোবাসে, কারণ ওর কাছে একটা ফ্রেন্ড, একটা ওই আমরা পুরো স্টোরিটাই বলে দিচ্ছি, সেম টপিকের কথা বলার একটা সাথী পেয়েছিল। বাট সেখান থেকে যখন ওটা টার্ন হয় ফিল্মটা, খাদ্য মানে খাওয়া, ক্যালিবারিজমের যখন ওটাকে কনভার্ট করা হয়, তো সেটা এক্সপেক্ট করিনি যে একটা ক্যানিবালিজমে চলে যাবে, সেটা একদমই ভাবিনি। মানে মানুষ যখন মানুষকে খায়, আমরা কি বলবো, মানে পাতি বাংলা ভাষায় আমাদের একটা ছোটোবেলার একটা কথা হতো যে মানুষ কেমন, যে মানুষ মানুষকেও খেতে পারে, সবাইকেও খেতে পারে, কিন্তু অন্যান্য কোনো পশু কিন্তু নিজেদেরকে খায় না। তো মানুষ অতটা এক্সট্রিম, একটা আমরা এক্সট্রিম বোঝানোর জন্য। আর এটাও মানে আমি শুনেছিলাম যে মানুষের মাংস হচ্ছে সব থেকে টেস্টি মিট, মানে একটা বাঘও যখন হরিণ টরিণ সব ছেড়ে দিয়ে মানুষকে একবার ট্রাই করে, তখন আর কিছুও খেতে চায় না, আর তার কিছু পোষায় না, সবসময় তার ক্রেভিংস থাকে যে আমি বাবা মানুষের মাংস খাবো। আমি তাহলে বলবো শুধু আমরা উন্নত প্রাণী না, আমরা তো টেস্টি প্রাণীও। হ্যাঁ, কারণ আমরা মানে সবকিছু খাই, আমরা সবকিছু খাই, সায়েন্টিফিক্যালি আমি জানি না, বাট আমার মনে হয় যেহেতু আমরা সবকিছু খাই, সবকিছুর গুণই আমাদের মিটের মধ্যে চলে এসেছে। না এটা সত্যি, সবাই বলে সবকিছু মিনারেলস বা সবকিছুই আমাদের মধ্যে আছে, তাই আমাদের মিটটা হয়তো টেস্টি না। এটা আগে থেকে মানে প্রত্যেকটা অন্যান্য জায়গায় আর্কিওলজিস্ট বা অন্যান্য লোকেরাও বলেছে যে যে কোনো জিনিসই কেউ যদি একবার মানুষের মাংসের স্বাদ পায়, সেটা সে ওটাকে ছেড়ে অন্য কিছু থাকতে পারে না। মানে আমরা একটা ক্রেভিংস তৈরি করে দিই,
যেটা অনেকে ড্রাগ বা অন্যান্য কিছুতেও তৈরি হয়, সিমিলার টাইপ অফ, মানে সিমিলার টাইপ অফ, কি মানে ড্রাগ অ্যাডিক্ট বা ওটা একটা অ্যাডিকশন হয়ে যায়, মানে হিউম্যান মিটও একটা, মানে শুনতে খুব মানে কানে লাগার মতন ব্যাপার, বাট এটা সত্যি কথা। তো সেই জিনিসটাকে মানে একটা মানে এরকম একটা রিলেশনশিপের মধ্যে দিয়ে যে দেখিয়েছে, এটা রাইটার আর ডাইরেক্টর মানে ভাস্কর হাজারিকাকে মানে স্যালুট করতে হয়। মানে যেহেতু ছেলেটা চাইছে ইন্টিমেট হতে বা টাচ ফিল করতে, বাট মেয়েটা ওদিক থেকে রেসপন্স করছে না, তখন আর কি উপায় আছে? মানে ছেলেরা কতটা এক্সট্রিমে যেতে পারে, কতটা পাগলামা করতে পারে, ওটার একটা এক্সট্রিম লেভেল দেখিয়ে দিয়েছে। তো সাধারণ মানুষের জন্য বলবো, এরকম জিনিস দেখলে আশেপাশে তো একটু দূরে থাকাই ভালো। আর তো ওইখান থেকেই এই ক্যানিবালিজমটা আসে যে আমার মেয়েটাকে মানে এরপর তুমি আপনি দেখেন, মানে মানে ব্যাপারটা হচ্ছে তুমি, আমি তোমাকে ওই বলে না তুমি মেরি জরুরত হো, ওই জায়গাটায় নিজেকে তৈরি করা যে আমি নিজের মাংস কেটে তোমাকে খাওয়াচ্ছি, বলতে কেমন লাগলো একটা। ও নিজেকে একটা অভ্যাসে পরিণত করে দেয় যে তুমি আমাকে ছাড়া আর কাউ মানে আর কিছু খেতে চাইবে না। কিন্তু সেই জিনিসটাকে যখন ওই মেয়েটা মানে পরে এটা রিয়েলাইজ করে ছেলেটা যে সুমন, যে না এটা ওর জন্য ভালোবাসা হচ্ছে না, যে আমি ভালোবেসে আমার মাংস খাওয়াচ্ছি তো ও শুধু আমার মাংসই খেতে চাইবে, না সেটাতে সীমিত থাকে না, ব্যাপারটা হয়ে যায় যে কোনো মানুষ এবার ব্যাপারটা হচ্ছে আমাকে এবার হিউম্যান মিটই চাই, থাকলো না সেটা একটা নিড, সেটা এডিকশনে পরিণত হয়ে গেল, আর সেটা ভয়ঙ্কর এডিকশন। এরপরে সেটা ওদের লাইফটাকে কিভাবে চেঞ্জ করে দিল সেটা মানে ওর জন্যই হয়তো আপনি আস্তে 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 ওই জিনিসটার ডেপ্থে ঢুকতে পারবেন, সেটা তো ফার্স্টে ওই ভালোবাসার মধ্যে দিয়ে যাবেন, যে একটা লাভ স্টোরি একটা অ্যাফেয়ার এটা দেখাচ্ছে দেখাচ্ছে, আপনাকে যখন একদম ওইখানে নিয়ে চলে যাবে তারপরে টার্নটা দেবে, সেটার জন্যই আই থিংক এটা একটুখানি স্লো স্টার্ট করা হয়েছে যাতে ওই ঝটকাটা আপনার লাগুক। আর এত কম বাজেটের মুভি, খুব ভালো শুট করা হয়েছে, খুব কম লোকেশনস আছে, কিন্তু যতটা যে গুয়াহাটির একটা মানে দু তিনটে বাড়ি আর কয়েকটা রেস্টুরেন্ট নিয়েই করা হয়েছে, না আপনার মনে হবে তো আপনার পাশের বাড়িতে এরকম কিছু একটা হতেই পারে, মানে ইউ নেভার নো। তো আর লাস্ট সিন যেটা দেখিয়েছে, মানে যেটা আলটিমেটলি যেটা গোল ছিল ছেলেটার, যে ওকে টাচ করা ফিজিক্যালি জিনিসটা, তো সেইটাই অ্যাকচুয়ালি মানে লাস্ট যে সিনটা ফ্রেমটা দিয়ে এন্ড করা হয়, ওটা দরকারও ছিল, ওটা একদম ওটা মিনিংটাকে কমপ্লিট করে, মানে সার্কেলটা একদম কমপ্লিট করে, ভালো এন্ডিং হতো না একদম, মানে ওই একটা জাস্ট এরকম টাচ, একটা আঙ্গুল আঙ্গুল ধরা বা একটা হাতে হাত ধরা, সেটা যে কতটা বড়। আর সেটা লাস্টে প্রুভও করে যে হ্যাঁ মেয়েটাও ওকে ভালোবেসেছিল বা এখনো ভালোবাসে, মানে কিন্তু ওই মিট খাওয়ার জিনিসটাও এডিকশনে পরিণত হয়ে যায়, বাট আলটিমেটলি ও কিন্তু ভিতর থেকে ছেলেটাকে ভালোবেসেছিল, সেটাই ওখানেও প্রুভ। বা ওই টাইমে দাঁড়িয়ে যে আমার এই মানে এই রকম মোমেন্টেরও সাক্ষী তুমি, আর কেউ হতে পারবে না, অ্যাকচুয়ালি পারবে না, মানে সত্যি কথা পারবে না। আর একটা ছেলে ভালোবাসা হচ্ছে, একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য কি করতে পারে সেটা এখানে দেখানো হয়েছে, কত এক্সট্রিমে যেতে পারে। তো আপনারা দেখুন সিনেমাটা যদি চান, এরকম একটা মানে আমাদের এটা স্পয়লার, আপনি যদি নাও দেখে থাকেন একটা আইডিয়া তো হয়েই গেল, এর পরেও যদি আপনি দেখতে চান তো আপনি দেখতে পারবেন। কেন কি আর একটা জিনিস আমি বলতে চাই, যে কোনো কাটা ছেঁড়া রক্তারক্তি নৃশংসতা না দেখে খুব সুন্দরভাবে জিনিসটা দেখানো হয়েছে, যে আমরা কিছু মানে কোনো এখন অ্যাকশন মুভি বা সাইকো মুভিতে আপনার কিছু জায়গায় একটু ঘৃণা একটু জিনিসটা যে আসবে সেটা কিন্তু কোনো কাটা ছেঁড়া না দেখিয়ে একদম এটা আপনি ফিল করবেন, মানে ডাইরেক্টরটা স্কিল যে আপনাকে ওই জিনিসটা ফিল করিয়েছে উইথাউট
একটা ভিজুয়ালাইজেশন দেখি, মানে একটা ওই ড্যামার যে আমরা দেখছিলাম ওখানে যেমন কিছু দেখিয়ে দিয়েছে, মানে হৃৎপিণ্ড হাতে নিয়ে আছে, গলা কাটা মানুষ, মানুষকে গলাচ্ছে কাটছে, আপনাকে সব ভিজুয়ালি দেখাচ্ছে, তারপর আপনি ফিল করছেন। কিন্তু এখানে না দেখেও যে দেখানো হয়েছে এটা অনেক বড় ব্যাপার, ফিল করছেন ওই জিনিসটা যে কি হচ্ছে। তো গিয়ে দেখে আসো, হ্যাঁ অবভিয়াসলি আপনি সনি লিভ আছে, হ্যাঁ দেখতে পারেন। আর এরকম ভিডিওস আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন। তাছাড়া আপনারা ফেসবুকে, টুইটারে আর ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে পারবেন অন্যান্য আপডেট পাওয়ার জন্য। আর ডেসক্রিপশন লিংক আপনাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কমেন্টে লিখতে পারেন অন্যান্য কোনো কিছু আমরা মিস করে গেলাম না কিনা, বা অন্য কোনো মুভিজ রিভিউ আপনারা দেখতে চান না কিনা, তো ওই অনুযায়ী আমরা ওই মুভিগুলোর রিভিউ করব। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই বাই।